আমরা কি বলব, আমরা তাদের বিপক্ষেই হন আর প্রদীপ হন যেই হন, রাজনৈতিকভাবে আমরা লড়াই করব, ব্যক্তি আমাদের কাছে সেখানে কোনো মানে ইস্যু না। আমাদের কাছে ইস্যু হলো নীতি এবং শাসক দলের বিগত 10 বছরের, এই ত্রিপুরা যে 6 বছরের তাদের যে জনবিরোধী কার্যকলাপ, এ থেকে ত্রিপুরাকে এবং দেশকে উদ্ধার করায়। সেখানে তারা ভেবেছেন একটা লোক, তিনি একটা কর্পোরেশনের মেয়র, উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে পুরনো মিউনিসিপ্যালিটি হল এই আগরতলা, ইভেন গুয়াহাটি শিলচর থেকেও পুরনো, জনসংখ্যার দিক থেকে হয়তো গুয়াহাটির থেকে কম, তেজপুর বা যোরহাট থেকে কম, কিন্তু ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ভৌগোলিক গুরুত্বের দিক থেকে আগরতলা ওই শহরগুলো থেকে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে তার বহু কাজ, আগরতলার মানুষ এই যে মশার কামড়ে ঘুমোতে পারছে না, এখন তাড়াতাড়ি সন্ধ্যাবেলা ভাত খেয়ে মশার ভিতরে ঢুকতে হয়। তো এরকম একটা লোক যাকে মেয়র হিসেবে আরো বেশি বেশি করে দায়িত্ব পালন করা উচিত, আমি নেতিবাচক দিক বললাম না, অর্থাৎ ব্যর্থ বললাম না, তাকে কাজ করানো উচিত। তাকে আর একটা দায়িত্ব দেওয়া মানে ডেকে বিজেপির মধ্যে উপযুক্ত লোক যে নেই বা থাকলেও এরার কদম নাই, এটাই প্রমাণ করে। নাহলে কেন মেয়র কি আবার এমএলএ করতে হবে, এরপরে তো মুখ্যমন্ত্রীকে কদিন বাদে পঞ্চায়েতে প্রদান করতে হবে, ওই জন্য আর উপযুক্ত লোক নাই, এটাই বলব। হৃদরোগ জনিত সমস্যায় ভুগছে, তাহলে আর কোনো চিন্তা নেই, আপনার শহর আগরতলায় এবার হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর শিব শঙ্কর সরকার থাকছেন আপনাদের সাথে। অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন জয়রাম মেডিকেলস অ্যান্ড জয়রাম ডায়াগনস্টিক সেন্টারের সাথে, যোগাযোগের মাধ্যম 7005481330 অথবা 8413892728। অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন তাদের ঠিকানায়, জয়রাম মেডিকেলস অ্যান্ড জয়রাম ডায়াগনস্টিক সেন্টার, বর্তুয়ালি বাস স্ট্যান্ড। নমস্কার, আমি ডক্টর শিবশঙ্কর সরকার, হৃদরোগ বিশেষজ্ঞ, বর্তমানে আরজিকর মেডিকেল কলেজ কলকাতাতে কর্মরত। আমি আগামী 6 এপ্রিল আগরতলা জয়রাম ডায়াগনস্টিক সেন্টারে আসছি। তুমি দ্বিজেন্দার মেয়ে না? শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে এসছো, তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছো না? আঙ্কেল কিছু বুঝতে পারলাম না, কি বলছেন? সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম, তোমাদের বাড়ির কাজ ধরেছো, তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম। শুধু তাই নয়, যাদের দিয়ে কাজ করাচ্ছ তারা সিমেন্টটাও এক্সপায়ারি ব্যবহার করছে, আর এইভাবে যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি 2 বছরের মধ্যে ভেঙে পড়বে। তাহলে আজকে বাবার সাথে কথা বলছি, তোমার ফোন নাম্বারটা দাও। লিখে নাও। আরে রঞ্জন, মেয়ের কাছ থেকে তো সবই শুনলাম, কিন্তু আমি তো কাজ তো ধরে ফেলেছি। হ্যাঁ, এখন কি করব, কোথায় যাব কিছু তো বুঝতে পারছি না। কেন, ড্রিম কনস্ট্রাকশন আছে তো, গত 5 বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ ওরাই করছে, আর দ্বিজেন্দা বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না। আমি ঠিকানা দিচ্ছি, তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ করো। ওকে 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 ওকে।